তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য অসাধারণ টেস্টের চিকেন রোস্টের রেসিপি। অসাধারণ চিকেন রোস্ট, একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে, আর অনুষ্ঠান বাড়ির থেকেও টেস্টে অনেক গুণ বেশি এই চিকেন রোস্ট রেসিপিটি। বাড়িতে একবার বানালেই বুঝতে পারবেন বন্ধুরা, একদম সহজ উপায়ে আর কোনো ঝামেলা ছাড়াই। তো আপনাদের অবশ্যই অনুরোধ করব বন্ধুরা, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। সাথে অনুরোধ রইল বন্ধুরা, আমার ইউটিউবে হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি, হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বন্ধুরা, শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, চিকেন রোস্ট বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চিকেনের লেগ পিস। এখানে চিকেন আছে 1 কিলো, আর এই চিকেনটাকে সুন্দর করে ধুয়ে এখন হালকা ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে নিচ্ছি অল্প একটু নুন, সাথে দিয়ে নিচ্ছি 2 চামচ মতো লেবুর রস, আর দিয়ে নিচ্ছি অল্প একটু কালার করার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন সুন্দর করে মেখে নেব। সুন্দর করে মেখে নিয়েছি, এখন এই চিকেনগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। তো চলুন। তো বন্ধুরা, চিকেনগুলো ভাজার জন্য এখানে আমি তেল নিয়ে নিয়েছি, আর তেলটা এখানে ইউজ করছি কিছুটা ভেজিটেবল অয়েল আর কিছুটা মাস্টার্ড অয়েল। তো চলুন, এখন চিকেনগুলো সমস্ত একে একে দিয়ে নেব এই তেলের মধ্যে, আর চিকেনগুলো কিন্তু ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট। আর চিকেনগুলো এখানে আমি সমস্ত অ্যাড করে দিয়েছি, এখন একটা পিট ভালো করে ভেজে নেব। তো চলুন বন্ধুরা, একটা পিট ভালো করে ভাজা হয়ে গেছে, এখন চিকেনগুলো উল্টে দেব। সমস্ত চিকেনগুলো লো টু মিডিয়াম ফ্লেমে সুন্দর করে ভেজে নিতে হবে। তো দেখুন, সুন্দর করে কিন্তু চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এখন এই চিকেনগুলো তেলের থেকে তুলে নেব। চিকেনগুলো কিন্তু হাই ফ্লেমে একদমই ভাজবেন না, কারণ চিকেনগুলো বেশি ভাজা হয়ে গেলেও কিন্তু চিকেন রোস্টটা একদম খারাপ হয়ে যাবে। তো চিকেনগুলো সমস্ত তুলে নিয়েছি, এখন এই চিকেন ভাজার তেলের মধ্যেই করে নেব বাকি রেসিপিটা। তার জন্য তেলের মধ্যে দিয়ে নিচ্ছি গোটা গরম মশলা, গোটা গরম মশলার মধ্যে দারচিনি আর ছোটো এলাচ 4টি দিয়ে নিয়েছি। এলাচটাকে থেতো করে নিয়েছি, এখন হালকা করে ভেজে নিলাম গোটা গরম মশলাটা। গোটা গরম মশলাটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে নিচ্ছি কুচনো পেঁয়াজ, পেঁয়াজটাকেও ভেজে নেব ভালো করে। এখানে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন এই পেঁয়াজের মধ্যে অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুন পেস্টটাকেও সুন্দর করে কষিয়ে নেব পেঁয়াজের সাথে, যতক্ষণে না কাঁচা গন্ধটা যাচ্ছে। তো আদা রসুন পেস্টটাও পেঁয়াজের সাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখুন। এখন এই মশলার মধ্যে দিয়ে নেব পেঁয়াজের পেস্ট। পেঁয়াজ পেস্টটাকেও আদা রসুন আর পেঁয়াজের সাথে সুন্দর করে কষিয়ে নেব। তো সুন্দর করে কষানো হয়ে গেছে পেঁয়াজ বাটাটাও বাকি মশলার সাথে, এখন এই মশলার মধ্যেই অ্যাড করে দেব রেড চিলি পাউডার। এখানে রেড চিলি পাউডার আমি বড় চামচের 1 চামচ ইউজ করলাম, এখন সুন্দর করে রেড চিলি পাউডারটাকেও বাকি মশলার সাথে একবার কষিয়ে নেব। তো মশলার সাথে ভালো করে রেড চিলি পাউডারটাকেও কষিয়ে নিয়েছি, এখন এই মশলার মধ্যে দিয়ে নেব ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথেই। পেঁয়াজ বেরেস্তাটাও খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি, এখন এই মশলার মধ্যে অ্যাড করব গ্যাসের ফ্লেমটাকে লো করে টক দই। হ্যাঁ, ফেটানো টক দই অ্যাড করার সময় কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখতে হবে। এখন সুন্দর করে লোতে রেখি সমস্ত মশলার সাথে এই ফেটানো টক দইটাকে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, সুন্দর করে কষানো হয়ে গেছে টক দইটাকেও, আর এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে। আর অ্যাড করে দেব অ্যালমন্ড বাটা বা কাঠবাদাম বাটা। কাঠবাদামটা এখানে আমি 14 থেকে 15টা নিয়েছি, 1 কিলো চিকেনে কিন্তু এটাই মেজারমেন্ট। সুন্দর করে বেটে নিয়েছি, এখন এই অ্যালমন্ড বাটার সাথে অ্যাড করে দেব 1 চামচ পোস্ত বাটা। এখন সুন্দর করে এই দুটো উপকরণ বাকি মশলার সাথে কষিয়ে নেব একইভাবে। বন্ধুরা, আপনারা এখানে কাঠবাদামের জায়গায় কাজু বাদামও অ্যাড করতে পারেন। তো দেখুন, মশলাটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে নেব স্বাদ মতো নুন, সাথে দিয়ে নিচ্ছি স্বাদ মতো চিনি, আর দিয়ে নিচ্ছি কিছু কাঁচা লঙ্কা চিরা। এখন সুন্দর করে আর একবার কষিয়ে নেব
নুন আর চিনির সাথে আর কাঁচা লঙ্কার সাথে এই বাকি মশলা। তো ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন এখন এই মশলার মধ্যে অ্যাড করে দেব ফ্রেশ ক্রিম। এখানে আমি ক্রিম ইউজ করছি 25 গ্রাম মতো। সুন্দর করে এখন ক্রিমটাকেও কষিয়ে নেব এই মশলার সাথে। মশলার সাথে ক্রিমটাকেও কষানো হয়ে গেছে। বন্ধুরা পুরো স্টেপগুলো ফলো করতে থাকবেন, আর এইভাবেই বানিয়ে নিলে কিন্তু অনুষ্ঠান বাড়ির থেকেও টেস্টে অনেক বেশি হবে এই চিকেন রোস্ট। এখন দিয়ে নিচ্ছি কাঁচা দুধ 250 গ্রাম, সাথে দিয়ে নিচ্ছি হাফ বাটি জল। এখন সুন্দর করে দুধ আর জলটা মশলার সাথে মিক্স করে নেব। তো দেখুন বন্ধুরা সুন্দর করে গ্রেভিটা রেডি করে নিয়েছি। দুধ আর জল মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে নেব ভেজে রাখা চিকেনগুলো। সমস্ত চিকেনগুলো সাইজ করে সুন্দর করে বসিয়ে নেব। চিকেনগুলো সমস্ত অ্যাড করে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কভার করে দিয়ে 5 মিনিট কুক করে নেব চিকেনের একটা পিট। তো চলুন। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে চিকেনের একটা পিট কুক করা। তো দেখুন বন্ধুরা চিকেনের গ্রেভিটা কিন্তু এখন থেকে অনেকটা শুকিয়ে এসেছে, আরও সুন্দর হয়ে যাবে আরও 5 মিনিট কুক করে নিলে। এখন সমস্ত চিকেনগুলো উল্টে দেব। সমস্ত চিকেনগুলো আমি উল্টে দিয়েছি। এখন আবারও কভার করে দিয়ে লো ফ্লেমে 5 মিনিট কুক করে নেব। তো চলুন বন্ধুরা। তো 5 মিনিট কুক করা হয়ে গেছে। এখন চিকেনটা কিন্তু একদম রেডি, তাই খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা কতটা অসাধারণ কালার এসেছে আর কতটা সুন্দর দেখতে। একদম কিন্তু অনুষ্ঠান বাড়ি বা রেস্টুরেন্টে আমরা যেরকম চিকেন রোস্ট খাই ঠিক সেরকমই রেডি হয়েছে। চিকেনটা সুন্দর করে কিন্তু রেডি হচ্ছে। এখনও এই চিকেনটা 5 মিনিট কুক করতে হবে, তাই চিকেনগুলো আবারও উল্টো করে দিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এইভাবেই খুলে একবার উল্টো পাল্টা করে নিয়ে সুন্দর করে কুক করে নিতে হবে যতক্ষণে না চিকেনের গ্রেভিটা শুকিয়ে আসছে। তো দেখুন বন্ধুরা আমি উল্টে দিলাম, আর আবারও উল্টে দিয়ে এইভাবেই কিন্তু আরও কিছুক্ষণ করে নিলেই রেডি হয়ে যাবে চিকেন রোস্ট। তো বন্ধুরা ফাইনালি কিন্তু দেখুন রেডি হয়ে গেছে, আর 5 মিনিট কিন্তু আমার কুক করাও হয়ে গেছে চিকেন রোস্টটা। আর সুন্দরভাবে মশলাগুলো কিন্তু একদম চিকেনের গায়ে লেগে এসেছে। দেখুন যেরকম কিন্তু আমরা অনুষ্ঠান বাড়িতে খাই, একদম পারফেক্ট। এখন সব শেষে দিয়ে নেব এই চিকেন রোস্টের মধ্যে 1/2 চামচ গাওয়া ঘি, সাথে দিয়ে নেব 1 চামচ গরম মশলা, আর ফ্লেভারের জন্য দিয়ে নেব 1 চামচ কেওড়া জল, সাথে 1/2 চামচ গোলাপ জল। এখন সুন্দর করে আর একবার মিক্স করে নেব এই চিকেন রোস্টটা। তো একদম পারফেক্টভাবে রেডি অসাধারণ টেস্টের চিকেন রোস্ট। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম কিন্তু অসাধারণ দেখতে লাগছে। তো চলুন এখন গ্যাসের ফ্লেমটা করে দেব অফ। 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করব গরম গরম সাদা ভাতের সাথে বা সাদা পোলাওয়ের সাথে। তাছাড়া কিন্তু রুটি পরোটা নান সব কিছুর সাথে ভালো লাগে। তো বন্ধুরা রেডি হয়ে গেছে গরম গরম চিকেন রোস্ট, একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে, আর স্বাদে অনুষ্ঠান বাড়ির থেকে অনেক গুণ বেশি। অসাধারণ এই চিকেন রোস্টটা অবশ্যই আজকের রেসিপি আর ভিডিও ফলো করে বাড়িতে বানিয়ে একবার অবশ্যই দেখবেন বন্ধুরা, আর সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর বন্ধুরা আপনারা যদি আজকের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। আর বন্ধুরা আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন। আর বন্ধুরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।